চলো, চলো রে চলো, চলো রে চলো, ইন্ডিয়া চলো, চলো রে চলো, ইন্ডিয়া চলো, বাংলাদেশে হিন্দু নির্যাতন, বাংলাদেশে হিন্দু নির্যাতন, আমাদের ধর্ম ইসলাম আমাদের অনুভূতির জায়গাতে বারবার আঘাত কিভাবে করে। একদিকে ভারতের বিএসএফ মারতেছে, আরেকদিকে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে বাংলাদেশি উন্মাদ জনতা মারতেছে, অন্যদিকে কারো জায়গা দখল করতেছে, কারো বাড়িঘর লুটপাট করছে, আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। বাংলাদেশে হিন্দুদের অপরাধ হচ্ছে কেন তারা জন্মগ্রহণ করেছে। কেউ ভারতের দালাল বলে গালি দিচ্ছে, আবার কেউ আওয়ামী লীগের দালাল বলে গালি দিচ্ছে, অথচ দেখুন এদের মধ্যে সামান্য মানব বোধটুকুই নেই। এরা মানুষ খুনে ঈদ মোবারক পালন করছে। বর্তমান যে কন্ডিশন, ঠিক আছে, আপনার ক্ষমা না চাই, সাধারণ মান নিতে পারবেন না। যখন আমাদের ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করবে, তখন তাকে তো ছাড় দেওয়া যাবে না ভাই, তাই না? একবিংশ শতাব্দীতে দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরেও পাল্টায়নি বাংলাদেশের মান্ধাতার আমল। ভিডিওতে হত্যার আগে উৎসব মণ্ডলকে এভাবে উত্তেজিত জনতা প্রশাসনের কাছ থেকে নিয়ে যায়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে একজন অপরাধীকে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনা বাংলাদেশে এই প্রথম ঘটেছে। খুলনার কমার্স কলেজের ছাত্র উৎসব মণ্ডল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ সম্পর্কে কটূক্তি করেছে মর্মে অভিযোগ আনা হয়। সন্ধ্যায় সাধারণ ছাত্রছাত্রীরা তাকে ধরে খুলনার মেট্রোপলিটনের ডেপুটি কমিশনার তাজুল ইসলামের কার্যালয়ে নিয়ে যান। সেখানে সাধারণ ছাত্রছাত্রীরা জড়ো হয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করতে থাকেন। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সেনাবাহিনী ও নৌবাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে উত্তেজিত জনতা তাকে 10 মিনিটের জন্য নিয়ে যাওয়ার কথা বলে এবং জুতোর মালা পরিয়ে শিববাড়ি মোড় ঘুরিয়ে আবার পুলিশের কাছে হস্তান্তর করবে এই কথাটি বলে। কিন্তু নেওয়ার সময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়, এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। এই হচ্ছে মোল্লাদের ধর্ম, তাদের সম্পর্কে কিছু বলার নেই। বাংলাদেশে মানুষের থেকে অমানুষের সংখ্যাই বেশি, 10% মানুষ আর 90% এ দেশের জাতীয় সঙ্গীত বাতিল করতে হবে। জাতীয় সঙ্গীতে ঠাকুর যতবার বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার ঠাকুর কালিমাকে বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। বাংলাদেশের মোল্লাদের আরেকটা ট্রেন্ড চলছে, জাতীয় সঙ্গীত বর্জন করা উচিত। আমি 32 বছর থেকে বলে আসছি কালিমার বাবের বাপের আকাশ, আকাশ আল্লাহ, জমিন আল্লাহ, বাতাস আল্লাহ। আমি বলছি শুধু জাতীয় সঙ্গীত নয়, জাতীয় কবিও পরিবর্তন করা উচিত। কারণ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভারতের পশ্চিমবঙ্গে জন্মেছেন। জাতীয় পতাকা পরিবর্তন করা উচিত, এটি নকশা করেছেন শিবনারায়ণ দাস। 7 বারের নাম, 12 মাসের নাম বর্জন করা উচিত, ওগুলো ভারতীয় জ্যোতির্বিদরা নামকরণ করেছেন বিভিন্ন গ্রহ তথা হিন্দুদের বিভিন্ন দেবতার নামে। সর্বোপরি বাংলা ভাষাটাই বর্জন করা উচিত, কারণ বাংলা ভাষা এসেছে ভারতীয় গৌড়ীয় প্রাকৃত থেকে। কখনো মুসলমানের সন্তানের মুখ দিয়ে এই সংগীত বের হতে পারে না, অসম্ভব, অসম্ভব। মুরব্বী মুরব্বী, শুধু এগুলোও না, আমাদের স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ এগুলোও বয়কট করা দরকার। কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের জনক, আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো মুসলিম নন, তিনি কাফের। তাই কাফের স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ পটাশিয়ামদের মুখে শোভা পায় না। পূর্বপুরুষ তো আপনার তরোয়ালের ভয়ে ধর্ম পাল্টে আরবীয় রক্ত বহন করছে, হিন্দুরা তো মূর্তি পূজা করে, আর আপনারা তো মূর্তি পূজার ঘোর বিরোধী। হিন্দুরা হাত জোর করে উপাসনা করে, আর আপনারা তো হাত খুলে বলেন আল্লাহ
আগামীকাল কার উপরে জোর জুলুম করা যায়। হিন্দুরা পূর্ব দিকে মুখ করে সূর্যকে প্রণাম করে, আর আপনারা তো সূর্যের উল্টো দিকে মুখ করে নামাজ পড়েন। এক কথায় বলতে গেলে হিন্দুদের সব কিছুই আপনাদের ভালো লাগে, কিন্তু আপনারা নিজেরা ধর্মান্তরিত হয়ে মুসলিম হয়েছেন বলে মুখ ফুটে বলতে পারছেন না হিন্দুদের জমিতে মসজিদ তৈরি হলে আমাদের কল্যাণ হবে। আর এত কিছু ঘটে যাচ্ছে বাংলাদেশে, তার পরিপ্রেক্ষিতে ভারত কী করছে সেদিকে নজর দেওয়া যাক। বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ রাজনাথ সিংয়ের, পরিস্থিতির দিকে নজর রাখার নির্দেশ দিয়েছে। ভারত সদৈব সে শান্তি কা পুজারি রহা হ্যায় হ্যায় অর আগে ভি রহেগা, লেকিন আজ জেসি বৈশ্বিক পরিস্থিতিয়াঁ হ্যায় উনকো দেখতে হুয়ে মানে ইহি সারে আপনে আর্মি কমান্ডার্স কো মানে কাহা থা কি বিশ্ব মে শান্তি কি স্থাপনা কে লিয়ে অর স্বয়ং ভারত মে ভি শান্তি কি স্থাপনা কে লিয়ে সদৈব হাম লোগোঁ কো যুদ্ধ কে লিয়ে তৎপর রহনা চাহিয়ে। ভারত কে শান্তিপ্রিয় দেশ তকমা দিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, যাতে ভবিষ্যতে সেই শান্তি বিরাজমান থাকে সেই দিকটি দেশটির সশস্ত্র বাহিনীকেই দেখতে হবে। তিনি এও বলেন, পরে দেশটিতে যদি কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয় তবে তা শক্ত হাতে মোকাবিলার জন্য তৈরি থাকতে হবে। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের লখনৌতে সশস্ত্র বাহিনীর কমান্ডারদের দেখে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও ইসরায়েল হামাসের সংঘাতের পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার সম্মেলনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বর্তমানে হওয়া রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল হামাসের সংঘাত বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশের সামরিক কমান্ডারদের এই পুরো ঘটনা প্রবাহের দিকে বাড়তি নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন। এমনকি পরবর্তীতে ভারত যাতে কোনো সমস্যার মুখোমুখি না হয় তার জন্য সামরিক বাহিনীকে সব দিক থেকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। নিরাপত্তা বিশ্লেষক বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে আর ইসরায়েল হামাস সংঘাতের সঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির তুলনা করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ, তাই বিষয়টি গুরুত্ব সহকারে দেখে পরিস্থিতি মোকাবিলা করার জন্য তৈরি থাকতে হবে। মুসলমানরা যেখানে বাস করে অন্য ধর্মাবলম্বীরা সেখানে শান্তিতে বসবাস কেন করতে পারে না, পরিষ্কার হয়ে যাবে। সূরা নম্বর 2 আয়াত নম্বর 98, আল্লাহ অমুসলিমদের শত্রু, অধ্যায় আল বাকরা। সূরা নম্বর 3 আয়াত নম্বর 85, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম বা ধর্মীয় বিশ্বাস গ্রহণযোগ্য নয়। সূরা নম্বর 8 আয়াত নম্বর 12, ইসলাম অমান্যকারী ব্যক্তির হৃদয়ে আল্লাহ ভীতির সঞ্চার করবেন, আর মুসলমান তোমরা তাদের ঘাড়ে আঘাত করে তাদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলবে। সূরা নম্বর 3 আয়াত নম্বর 118, কেবল মুসলমানদেরকেই তোমরা অন্তরঙ্গ বন্ধু বানাও। সূরা নম্বর 3 আয়াত নম্বর 28, সূরা নম্বর 9 আয়াত নম্বর 23, অমুসলিমদের বন্ধু বানিও না। সূরা নম্বর 8 আয়াত নম্বর 39, অমুসলিমদের সাথে ততক্ষণ যুদ্ধ করো যতক্ষণ না আল্লাহ তাআলার ইসলাম সারা পৃথিবীতে লাগু না হয়। সূরা নম্বর 22 আয়াত নম্বর 30, মূর্তি পূজা হারাম। সূরা নম্বর 9 আয়াত নম্বর 5, মূর্তি পূজকদের যেখানে যে অবস্থায় পাও ওইখানেই আঘাত করে মেরে ফেলো।